সোমবার প্রশাসনের কাছে খবর ছিল নগরীর কাজিরদুরি এলাকার ভিআইপি টাওয়ারে অবৈধভাবে প্যাকেটজাত করা হচ্ছে বিভিন্ন ধরনের হার্বাল ওষুধ। ভ্যারাইটিস ইউনানি লোগো লাগিয়ে বিএসটিআই এর ভুয়া লোগো ব্যবহার করে ব্যবসা করে আসছিল প্রতিষ্ঠানটি। দুপুর একটা থেকে ভিআইপি টাওয়ারের দোতলায় ভ্যারাইটিস ইউনানি দাওয়াখানা নামের প্রতিষ্ঠানটিতে দু ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিএসটিআই ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। অভিযানে যৌন, ডায়াবেটিস, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধ ছাড়াও বিভিন্ন ধরনের মলম ও ব্যথাশাসক তেলসহ জব্দ করা হয় 2 লাখ টাকার অবৈধ মালামাল। এ সময় অপরাধ বিবেচনায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 1,05,000 টাকা। ইউনানি দাওয়াখানা নাম করে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ ছিল যে তারা বিভিন্ন ধরনের হার্বাল ওষুধ তারা অননুমোদিতভাবে তারা বিক্রি করছেন এবং ওষুধ এখানে তারা তৈরিও করেছেন। আমরা আজকে সকালে এখানে এসেছি, আনুমানিক 1:00 দিকে আমরা হয়তো দুপুরের পরপরই আমরা এখানে এসেছি। 12:00 দিকে এসে আমরা দোকানের মালিককে এখানে আমরা পাইনি, তবে ম্যানেজারকে আমরা হাতে নাতে আটক করেছি। আর দোকান থেকে আমরা প্রচুর পরিমাণে অবৈধ অননুমোদিত ওষুধ কিন্তু আমরা বের করেছি। এগুলোর ভিতরে ফিজিশিয়ান স্যাম্পল আছে, এছাড়া ওনাদের কিন্তু কোনো ধরনের ওষুধ প্রোডাকশনের কোনো লাইসেন্স নাই। ওনারা কিন্তু এখানে পাইলসের ওষুধ, গনোরিয়ার ওষুধ, সিফিলিস রোগের ওষুধ, এরপরে সেক্সুয়াল বিভিন্ন ধরনের ট্যাবলেট, ডায়াবেটিক্সের বিভিন্ন ধরনের ওষুধ ট্যাবলেট, এগুলো কিন্তু ওনারা তৈরি করছেন এবং এগুলোর কোনো ধরনের কোনো অনুমোদন নাই, অনুমোদন ছাড়া এগুলো তৈরি করেছেন। এছাড়া ওনাদের আরেকটি প্রবলেম হচ্ছে ওনারা এখানে মধু বিক্রি করেন, কিন্তু মধুতে ওনারা ভুয়া বিএসটিআই এর লোগো ওনারা ব্যবহার করেছেন। বিএসটিআই এর কাছ থেকে কোনো অনুমতি ছাড়াই ওনারা লোগোটি বা ট্রেডমার্ক যেটি এটি ওনারা ব্যবহার করেছেন। এই দুটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আছে। তো এখন ম্যানেজারকে আমরা আটক করেছি, মালামাল জব্দ করেছি, আমাদের প্রক্রিয়া চলমান। কিছুক্ষণের মধ্যে জেল জরিমানা করে আমরা মোবাইল কোর্ট শেষ করবো। একই দিন জিসি মোড়ের কিউপিএস মডেল ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকা, শুল্ক ফাঁকি দেওয়া ও নকল প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে 30,000 টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট। ডেক্স নিউজ, নিউজ নাও 24, চট্টগ্রাম।